লোকসভার পর বঙ্গের চার কেন্দ্রের উপনির্বাচনেও পর্যদস্ত বিজেপি। অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিজেপি, আর এবার তাই পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, কাল থেকে পোর্টাল চালু করছি। যারা ভোট দিতে পারেননি তাদের জন্য গণ আন্দোলনে নামছি। চার কেন্দ্রের 100 ভোটারকে নিয়ে রাজভবনে আসব হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। লোকসভার পর বঙ্গের চার কেন্দ্রের উপনির্বাচনেও পর্যদস্ত বিজেপি। অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিজেপি, আর তাই এবার পোর্টাল চালুর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। যারা ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, কাল থেকে পোর্টাল চালু করছি। যারা ভোট দিতে পারেননি তাদের জন্য গণ আন্দোলনে নামছি। চার কেন্দ্রের 100 ভোটারকে নিয়ে রাজভবনে আসব হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চালু করছি আমি, যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি, যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম মাস মুভমেন্ট। আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে আমি 100 জন রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে, আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো 100 জন সিম্বলিক। একদিকে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন চার কেন্দ্রে যারা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়ে গণ আন্দোলনে নামবেন। অন্যদিকে তৃণমূলকে যারা ভোট দেননি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধের পরামর্শ শাসক নেতার। এত কিছু পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেননি তাদের সম্পর্কে ভাবতে হবে। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডারের নাম কাটা দরকার, কারণ লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার দেয় সেটা মনে করানো প্রয়োজন। দলীয় সভায় এমনই মন্তব্য দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। হিটলারি শাসনের শেষ হবে পাল্টা বলছে বিজেপি। যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার হয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এরা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। যারা প্রান্তিক, তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে বিজেপি করার অপরাধে, বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বেছে বেছে নাম কাটার সিদ্ধান্ত নিচ্ছেন। এরা সরকার চালাচ্ছে, সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা। কিন্তু তৃণমূলের নেতাদের এইরূপ মন্তব্য, এগুলো দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আমরা ওরা করে আর কতদিন সরকারে টিকে থাকবে? আমি মনে করি হিটলারের যেমন পতন হয়েছিল এদের পতনও আসু, সামনে এদের পতন আছে।